প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমি মোহাম্মদ অপু, আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন যে মেশিনটা সামনে আছি, তো মেশিনটা হচ্ছে এফ সিরিজ বারটেক মেশিন। তো আজ এই বারটেক মেশিনের কিছু গোপনীয় প্রোগ্রাম আপনাদের মাঝে শেয়ার করব, যে প্রোগ্রামগুলো জানা আপনাদের খুবই প্রয়োজনীয়। কারণ আপনারা যখন কোথাও ইন্টারভিউ দিতে যান, তখন আপনাদের এই সব প্রোগ্রামগুলোকে অন অফ করে রাখে। আপনাদের কাজ কতটুকু বোঝেন বা কতটুকু পারেন সেটা দেখার জন্য, জাস্টিফাই করার জন্য আপনাদেরকে সে প্রোগ্রামগুলো ভিতর থেকে অফ করে দেওয়া হয়। তো অফ করে দেওয়ার পর কী সমস্যা হয় এবং কীভাবে আপনারা সে সমস্যাটার সমাধান করবেন, তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু শর্টকাট প্রোগ্রাম। তো যে প্রোগ্রামগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো, তো এফ সিরিজ বারটেক মেশিনের সর্বপ্রথম যে প্রোগ্রামটা দেখাবো, তো প্রথমে দেখাবো সিজার ফাংশন। তো বারটেক মেশিনের সিজার ফাংশন দেখুন, আমি যদি একটু চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে। তো দেখুন সিজার ফাংশনটা অন করা আছে। তো আমি যখন মেশিনটা রান করব, তো আপনারা দেখুন সেলাইটা হওয়ার পরে সুতাটা কেটে গেছে। তো এই সিজার ফাংশনটা অফ করে রাখবে, তো আপনাকে বলবে যে সিজার ফাংশন সুতা কাটে না, কেন কাটে না। তো ভিউয়ার্স আপনারা ফলো করুন, সিজার ফাংশন কিভাবে অফ করতে হয় এবং কিভাবে অন করতে হয়। তো প্রথমে মেশিনটা পাওয়ার অফ করে তারপরে টেস্ট এবং সিলেক্ট, এবং আমি টেস্ট এবং সিলেক্ট বাটন একসাথে প্রেস করে পাওয়ারটা অন করব। পাওয়ার অন করার পরে এখন আমি এই যে উপর প্রোগ্রামের যে আপকে বাটন, এই আপকে বাটন প্রেস করে করে আমি 164 নম্বর প্রোগ্রামে আসব। তো 164 নম্বর প্রোগ্রামে এসে দেখুন এখানে ডিসপ্লেতে অফ লেখা আছে, তো আমি এটাকে অন করে সেভ করে দেব। তো এন্টার বাটন প্রেস অবশ্যই করতে হবে। এখন আমি দেখুন আপনাদেরকে যদি চালিয়ে দেখাই, তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাই, কাজ হওয়ার পরে আমার সুতাটা কিন্তু কাটে নাই, দেখুন সুতাটা কাটে নাই। তো এই সুতা কাটবে না, তার মানে আপনার সিজার ফাংশনটা কোনো রকমই কাজ করে, ফলো করুন, কোনো নড়াচড়া করে না। এটা হচ্ছে সিজার ফাংশনের, দেখুন কোনো নড়াচড়া করে না, তার মানে সুতা কাটবে না। তো আপনাদেরকে এভাবে সিজার ফাংশনটা অফ করে বলতে পারে যে আপনারা সিজার ফাংশনটা কেন সুতা কাটে না। তো আপনার সিজার ফাংশন যদি অফ থাকে তাহলে অবশ্যই কাটবে না। এখন আপনি যদি না জানেন যে সিজার ফাংশন কততে, তো আপনি অবশ্যই সেটা পারবেন না। তো অবশ্যই আপনাকে জানতে হবে পাওয়ার অন অফ করে টেস্ট এবং সিলেক্ট বাটন একসাথে প্রেস করে পাওয়ার অন করতে হবে এবং প্রোগ্রাম নাম্বার 164-তে যেতে হবে। অন করা আছে, এটাকে অফ করে এন্টার বাটন প্রেস করে আবার এই যে টেস্ট বাটনে যে লাইটটা জ্বলতে সেটা বন্ধ করে এখন যদি আমি আপনাদেরকে চালাইয়ে দেখাই, এই দেখছেন, তো এখন দেখুন এই নাইট ফাংশনটা এখন কত সুন্দর কাজ করে, এই দেখছেন, এই যে সুতা কেটে গেল, এই এটা কাজ করতেছে। তো এই হচ্ছে একটা ফাংশন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখালাম যে সিজার ফাংশন কিভাবে অন অফ করতে হয়। তো এখন আমি আপনাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, তো ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে ডিটেলস বলে নেই, তা না হলে বুঝবেন না। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা শুধু ভিডিও দেখলেই তো হবে না, যাতে আপনারা বুঝতে পারেন একবার দেখলে বা একবার শুনলে। আমি এর জন্য হয়তো একটু বেশি কথা বলি, কারণ এটা আমার জন্য নয়, আপনাদের জন্য, আপনাদের বোঝানোর জন্য। তো ভিডিওবামে নেওয়ার জন্য হোক, যেভাবে হোক, আমরা টেস্ট প্রোগ্রামের কাজ করে থাকি। তো টেস্ট প্রোগ্রামের কাজ আমরা যখন করি, তো একটু ফলো করুন, আমি টেস্ট বাটন লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালিয়ে আমি বলতে চেয়েছি যে আমরা যখন টেস্ট প্রোগ্রামে দিয়ে কাজ করে থাকি, তো দেখুন আমি টেস্ট প্রোগ্রামের এলইডি লাইটটা জ্বালিয়ে দিলাম। তো সবুজ লাইটটা জ্বালানোর পরে আমি যদি এখন দেখতে চাই কোনো কিছু, তো দেখুন একটা
পারা দিলে টেস্ট প্রোগ্রামটা চলতেই থাকে, মানে প্রেসার ফিটটা চলতে থাকবে শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু এভাবে হলে আপনি কাজ করতে অবশ্যই আপনার সমস্যা হবে, কারণ আমার প্রয়োজন একটা পারা দিলে একবার কাজ হবে। তো সেই প্রোগ্রামটা কিভাবে করবেন? তো অবশ্যই সেই প্রোগ্রামটা করা যায়। তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বিয়ার্স, এই দেখুন কাজ শেষ, এখন আবার পারা দিলে আবার চলতেছে, কিন্তু একবার একবার হচ্ছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টেস্ট প্রোগ্রাম সঠিকভাবে কাজ করবে। আমি প্রথমে কি করব, পাওয়ার অফ করে টেস্ট এবং সিলেক্ট বাটন প্রেস করে পাওয়ারটা অন করব। তো পাওয়ারটা অন করার পরে আমি প্রোগ্রাম নাম্বার আপকে প্রেস আপকে চেপে চেপে সরি 200 নম্বরে আসবো। তো দেখুন 200 নম্বর অন করে দিলেই আমার টেস্ট আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারবো, আর যদি এটা অফ করে দেই তাহলে এটা নিজের গতিতে চলবে। তার মানে আমি টেস্ট বাটন যদি এখন যদি টেস্ট বাটন অন করে পারা দেই, দেখুন একবার পারা দেওয়ার সাথে সাথে এটা চলতেই থাকবে, এটা আর থামবে না, কারণ এটা ওর গতিতে চলতেছে, আমার নিয়ন্ত্রণে নেই। তো এটাই হচ্ছে এর সুবিধা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে পারলাম কিভাবে টেস্ট প্রোগ্রাম নিজের মতো করে ভালো লেগে থাকে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে।